হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে বন্ধুরা তো তোমরা যারা যারা ডাব্লুবিপি এস এবং লেডি এস আই ফর্ম ফিল আপ করেছিলে তারা এই ভিডিওটাকে একটু কোনো মিস না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো ভিডিওটাকে কেউ স্কিপ না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো আর তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা শেয়ার করে দাও তারা যাতে গুরুত্বপূর্ণ আপডেট ব্যাপারে জানতে পারি তো বন্ধুরা অনেক কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তো অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে দেখতেই পাচ্ছ পাঁচ তিন দু হাজার একুশে কিছুক্ষণ আগে আজকের ডেটে অফিসিয়াল একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করা হয়েছে তো এখানে দেখো বলা হয়েছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিস সাব ইন্সপেক্টর পুলিশ বেঙ্গল দু হাজার কুড়ি তো এখানে সিম্পলি আমরা গেট ডিটেলসে ক্লিক করে অফিসিয়াল যে নোটিফিকেশানটি সেটি ডাউনলোড করে নেব এবং ডিটেলসে সেখানে কি বলা হয়েছে দেখে নেব বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশনটি তো দেখো এখানে প্রথমেই বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারপরে দেখো এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিস সাব ইন্সপেক্টর অফ পুলিশ আন আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ বন্ধুরা এখানে মেন বিষয় যেটি বলা হয়েছে সেটা হচ্ছে এর আগে যে ডাব্লু বিপি এস আই সেখানে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে একটা পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে বলা হয়েছিল ইউবি কিংবা এবি বাট এবার যখন তোমাদের ডাব্লু বিপি এস আই এর ফর্ম ফিল আপ হয় সেখানে কিন্তু কোনো রকম পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে বলা হয়নি তো কিন্তু বন্ধুরা সেই পোস্ট প্রেফারেন্সটা তোমাদেরকে কিন্তু এবার সিলেক্ট করতে হবে তার জন্যই এই মূলত এই নোটিশটা ইউবি কিংবা এবি পোস্ট প্রেফারেন্সটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা কবে থেকে তোমাদের এটা করতে হবে সমস্ত কিছু ডিটেলস বলা হয়েছে নোটিসে তোমাদেরকে আমি পড়ে শুনে দিচ্ছি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বলা হয়েছে ডাব্লুবি নোটিশ দু হাজার একুশ চোদ্দো তো দেখো এখানে বলা হয়েছে দি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল অ্যাক্টিভ এ উইন্ডো ফর এ পিরিয়ড অফ ফিফটিন ডেজ কমিউনিকেশান নয় তিন দু হাজার একুশ টিল তেইশ তিন দু হাজার একুশ অর্থাৎ তোমরা পুনরায় তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদেরকে ইউবি কিংবা তোমাদেরকে এবি যে তোমাদের পোস্ট প্রেফারেন্স সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো কবে থেকে তোমাদের সেটা চালু হচ্ছে সেটা চালু হচ্ছে নয় তিন দু হাজার একুশ থেকে মার্চের নয় তারিখ থেকে তোমাদের তেইশ তিন দু হাজার একুশ পর্যন্ত এটা কিন্তু চলবে শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েরা আগে থেকেই কিন্তু ইউবির জন্য এলিজিবল কিন্তু ছেলেদের জন্য এটা করা হয়েছে এর আগে যে ফর্ম ফিলাপটা হয়েছিল এসআইএস সেটাতে অলরেডি ফর্ম ফিলাপের সময় করে দেওয়া হয়েছিল বাট এবার কিন্তু তোমাদেরকে যখন তোমরা ফর্ম ফিল আপ করো তখন কিন্তু তোমাদেরকে কোন রকম ইউবি কিংবা পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হয়নি ইউবি অর্থাৎ আন আমড বাঞ্চ কিংবা এবি আর্মড বাঞ্চ এটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হয়নি এবার তোমরা যখন এটা ফর্ম ফিল আপটা করবে পুনরায় একটা উইন্ডো ওপেন হবে সেই উইন্ডোতে গিয়ে তোমরা কিন্তু তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে কিন্তু এটা তোমরা করতে পারবে তো সেখানে গিয়ে সিম্পলি তুমি কোনটাকে আগে রাখতে চাও ইউবিটাকে আগে রাখতে চাও না এবিটাকে আগে রাখতে চাও তুমি যদি দুটোর জন্য এলিজিবল এলিজিবেল হও তাহলে তুমি দুটোকেই রাখতে পারো কিংবা তুমি যদি একটিকে রাখতে চাও ইউবি কিংবা এবি তাহলে তুমি রাখতে পারো তুমি যদি ইউবি রাখো তাহলে কিন্তু হাইটে একটু বেশি লাগে আর এবিতে একটু কম লাগে এবার তুমি যদি দুটোর জন্যই এলিজিবেল হও তাহলে কোনো ব্যাপার না দুটোকেই রেখে দেবে আর তুমি যদি এবি কিংবা তোমার ইউবি দুটোর মধ্যে কোনটাকে তুমি রাখবে কোনটাকে আগে রাখবে সেটা তুমি সিলেক্ট করে নেবে তো এ হচ্ছে মূলত বন্ধুরা এ এই নোটিসে বলা হয়েছে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটিশ তো বন্ধুরা এটা কখন তোমাদের কাজে লাগে আমি বলে দিচ্ছি এবার তোমাদের তোমাদের প্রিলিমিনারি এক্সাম যখন হয়ে গেল। তারপরে যে তোমাদের পিটি এবং পি এম হবে তখন কিন্তু এটা তোমাদের ইউবি কিংবা এই এ জিনিসটা কিন্তু কাজে লাগে এই যে পোস্ট প্রেফারেন্সটা কাজে লাগে এবার হাইটের কিছু ছাড় থাকে তুমি যদি ইউবিও হয়ে থাকো তাহলে ইউবি সিলেক্ট থাকো তাহলে কিন্তু হাইটটা একটু বেশি লাগে আর এবি যদি সিলেক্ট করে থাকো তাহলে হাইটটা একটু কম লাগে এটাই তো মূলত তো যাই হোক বন্ধুরা আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ আর কোনো রোগ যদি কোশ্চেন তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশন সবার আগে পার তোমরা যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর তোমরা যারা যারা ডাব্লিবিএস এস আই প্রিপারেশান নিচ্ছ এবং প্রিলিমিনারি এক্সামে ভালো তোমরা নম্বর পেতে চাও তো অবশ্যই আমরা একটা বুক লঞ্চ করেছি এক্সাম বাংলার তরফ থেকে সেই বুকটা তোমরা বাই করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম ভারতীকে সুস্থ থাক ভালোভাবে পিপারেশন নিতে থাকো